সালামু আলাইকুম। একটা 10-তলা ভবন যদি নিজে করতে যান অথবা কোনো কন্ট্রাক্টর দিয়ে করান, একটা বাড়ির ছাদ ঢালাইয়ের পূর্বে কী কী বিষয় করণীয় আছে সে সম্পর্কে বলবো আমি আজকে। ছাদ ঢালাইয়ের পূর্বে ইঞ্জিনিয়ার ভিজিট অতিরিক্ত খরচ না মনে করে অবশ্যই বিএইচসি ইঞ্জিনিয়ার দ্বারা, সিভিল কনস্ট্রাকশন ফার্মের ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির প্রত্যেকটা কাজ পরীক্ষা করে নিতে হবে। প্রথমেই নিশ্চিত করতে হবে বালির গুণগত মান FM 2.5 mm এসেছে কি না, স্ক্যান সিমেন্ট এসেছে কি না, স্টোন ব্ল্যাক স্টোন LC এসেছে কি না, এবং সেগুলি যদি অপরিষ্কার থাকে পরিষ্কার করে নিতে হবে, এবং যে পরিমাণ প্রয়োজন সেই পরিমাণ এসেছে কি না সেটা নিশ্চিত করতে হবে। মিক্সিং চেম্বারে মিক্সচার ঢালার সময় অবশ্যই দক্ষ গণনাকারী নিশ্চিত করতে হবে, যাতে কোনো অনুপাত বেশি অথবা কম না হয়। ঢালাইয়ের অংশে অবশ্যই সাইড ইঞ্জিনিয়ারকে উপস্থিত রাখতে হবে, যাতে ঢালাই 5 ফিট উপর থেকে অথবা তার অধিক উপর থেকে না ঢালে এবং যেখানে যেই পরিমাণ দরকার সেই পরিমাণ ঢালা হয়, সঠিক টাইমে সঠিক নিয়মে ভাইব্রেট মারা হয়। ঢালার পর, লেভেলিং করার পর শাটারের নিচে তাকাতে হবে। যদি কোনো প্রকার তরল পদার্থ শাটারের নিচ দিয়ে ঝরতে দেখা যায়, সাথে সাথে লিকেজ স্টপ করাতে হবে। চলাকালীন সময়ে মাঝে মধ্যেই চেক করে দেখতে হবে ফ্লোরের পুরুত্ব 5.6 ইঞ্চি সঠিক আছে কি না। চলাকালীন সময়ে PSI টেস্টের জন্যে বিভিন্ন স্থান থেকে 3 সিলিন্ডার পরিমাণ মিশ্রণ সংগ্রহ করে রাখতে হবে। PSI টেস্ট বুয়েট থেকে করার ফলে আপনি যখনই ফ্ল্যাট বিক্রি করতে যাবেন আপনার ডকুমেন্টস হিসাবে এটা থাকবে, আপনি ভালো মূল্যে বিক্রি করতে পারবেন এবং আপনার বাড়ি যে সুন্দর এবং সঠিক কোয়ালিটি সম্পন্ন হয়েছে এটার থেকে জানতে পারবেন। এটা কখনো অতিরিক্ত ব্যয় হিসাবে নেবেন না। সম্ভব হলে আপনার বাড়ির মিস্ত্রিদের মিষ্টি অথবা চা চক্রের আয়োজন করতে পারেন, এতে ওরা স্বতঃস্ফূর্তভাবে আপনার দিকে খেয়াল রাখবে এবং কাজের কোয়ালিটিটা ইনশিওর করবে। এতে অনেক বেশি খরচ হবে এটা ভাবার দরকার নেই, কাজ আপনার বাড়িতে বসবাস করবেন আপনি। কিভাবে কাকে দিয়ে কি কাজ করানো যাবে সেটা আপনি নিশ্চিত করবেন, আপনার বাড়িতে আপনি বসবাসের উপযোগী করে গড়ে তুলবেন। ধন্যবাদ, সবার সাথে একাত্মভাবে কাজ করেন, ইনশাল্লাহ কাজ যত কঠিনই হোক একদিন দেখবেন খুব সহজভাবে আপনার বাসাতে আপনি উঠে গেছেন। ধন্যবাদ সবাইকে। গুনাহ হয়ে গেছে, আল্লাহর সাথে একটু কথা বলবেন, ওযু নাই, অসুবিধা নাই, বিনা ওযুতেই বলতে পারবেন, মনে মনে আল্লাহকে বলবেন অথবা মুখে বলবেন, আল্লাহ অমুক অপরাধটা আমি করে ফেলেছি, শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে বন্ধুদের পালায় পড়ে আমার মনের টানে পড়ে আমি করে ফেলেছি, আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি আমাকে মাফ করে দেন, এবং আর কখনো যেন অপরাধ